সন্দীপ ঘোষের বেল রিজেক্ট হয়েছিল, কারণ সন্দীপ ঘোষ এমন এক অপরাধে অভিযুক্ত তার হাইয়েস্ট পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে, অর্থাৎ মৃত্যুদণ্ড হতে পারে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অদ্ভুতভাবে আমার মনে হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে যার হয়তো ফাঁসির মঞ্চে যে হয়তো আজ না হয় কাল না হয় পরশু গেলেও যেতে পারে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাচ্ছিলেন ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে প্রাইস পোস্টিং দিয়ে। স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন এই কথাটা বলছি, সন্দীপ ঘোষের যদি অভিযোগগুলো প্রমাণিত হতে পারে ফাঁসিও হতে পারে সন্দীপ ঘোষের, সে কারণে তার বেল রিজেক্ট হয়েছিল, ফাঁসিও হতে পারে সন্দীপের। এই খবর আমরা আগে ব্রেক করেছি, আরেকবার আপনাদের এই মহালয়ার দিন আবারও মনে করিয়ে দিই, সন্দীপের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। এটা অর্ডার কপিতে এসিজেএম শিয়ালদা তিনি লিখেছিলেন, মাননীয় বিচারকরা লিখেছিলেন, প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে এবং সে কারণে তাকে বেল দেওয়া যায়নি, অর্থাৎ তাকে জামিন দেওয়া যায়নি, বিরলের মধ্যে বিরলতম ক্ষেত্রে এমন হয়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সন্দীপ ঘোষকে যে বেল রিজেক্ট করা হয়েছিল তার অন্যতম কারণ, অভিযুক্তকে জামিন দিলে সেটা সুবিচার হবে না। এই সন্দীপ ঘোষ যাকে বাঁচানোর জন্য গোটা স্বাস্থ্য ভবন নেমে পড়েছিল, সন্ময় বন্দ্যোপাধ্যায় এই সন্দীপ ঘোষ যাকে বাঁচানোর জন্য স্বাস্থ্যমন্ত্রী প্রাইস পোস্টিং দিয়ে দিয়েছিলেন। আমাদের তো জানতে ইচ্ছা করে যে বিচার পাবে তো মেয়েটা, সিবিআই তদন্ত হচ্ছে, সব হচ্ছে, কিন্তু 55 দিনও হয়ে গেল। আমরা মহিষাসুর মর্দিনী দেখতে দেখতে শুনতে শুনতে অনেকেই টিভিতে বীরেনভদ্রের কণ্ঠস্বর শুনতে শুনতে আজ সত্যি অনেকে আমার মতন ভোরবেলা তাদের মনে হয়েছে যে আমাদের চোখের সামনে এই মহিষাসুর মর্দিনী বা অসুর দমন এটা আমরা দেখতে পারবো, রিক্রিয়েট হবে। আপনার কি মনে হয় সন্ময়দা, আপনার বাড়িতেও পুজো আছে, আপনার আপনারও আয়োজন তুঙ্গে, কিন্তু এবার আপনার বাড়িতেও পুজোর সময় হয়তো এই প্রশ্নটা উঠবে। মন ভালো নেই বাঙালির, পরিষ্কার বলছি, মন একমাত্র ভালো আছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী। তার কারণ আমি তার ফেসবুক প্রোফাইল ঘাঁটতে ঘাঁটতে দেখছিলাম যে উত্তর থেকে দক্ষিণে পুজো উদ্বোধন করে বেড়াচ্ছেন। আমি ময়ূর গাছকে খুবই পার্টিনেন্ট একটা প্রশ্ন তুলব, যে সব যে যে জায়গাটা তোমরা পয়েন্ট আউট করলে যে সুপ্রিম কোর্টে মামলাটার কিন্তু যে শুনানি, যে শুনানি হচ্ছে না, এটা একটা মনিটরিং হচ্ছে যে সিবিআই ঠিকঠাক মতো তদন্তটা করছে কিনা। তো এই শুনা এই মনিটরিংটাকে শুনানি হিসেবে ইন্টারপ্রেট করানো হচ্ছে খুব কনসাসলি এ রাজ্যের শাসক দলের পক্ষ থেকে, এবং মানুষকে একটা অধৈর্য করে তোলার চেষ্টা হচ্ছে, যেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন সিবিআই কে টাইম দিতে হবে। কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বুঝতে পারছেন যে এই মামলাটা এমন একটা ক্রিটিক্যাল জায়গায় যেখানে সরকার, যেখানে শাসক, যেখানে এই রাজ্যের যিনি প্রধান নেত্রী, তারা এভিডেন্স গুলোকে বদলে বদলে দিয়ে সিবিআই এর কাজটাকে ডিফিকাল্ট করে দিয়েছেন। এই জায়গায় আমি একটা খুব পার্টিনেন্ট প্রশ্ন তুলব, যে তুমি যদি একটু শিয়ালদা কোর্টে সিবিআই যে তথ্যটা প্লেস করেছিল গত দিন সাতেক আগে, সেখানে একটা কথা বলেছিলেন যে তথ্য ট্যাম্পারিং নয়, তথ্য অল্টার করা হয়েছে, ঠিক, অর্থাৎ আমি কোনো একটা জিনিসকে আমি ট্যাম্পারিং করলাম, আমি এভিডেন্স থেকে লুকিয়ে রাখলাম এক জিনিস, আমি তথ্য অল্টার করলাম, এবং এটা কিন্তু আরো মারাত্মক সিরিয়াস গ্রিভেন্স। তোমরাই একমাত্র চ্যানেল যেটা ক্যাপিটাল পানিশমেন্টের কথাটা বলেছিলে, এবং লার্জার কনস্পিরেসিতে কিন্তু আইন বলছে যে লার্জার কনস্পিরেসিতে কেউ যদি তথ্য অল্টার করার মতো ক্রিটিক্যাল কাজ করে, তার মানে বুঝতে হবে হি হ্যাড দ্য মোটিভ অর ইন্টেনশন যে আসল অপরাধীকে লুকোনোর, তার শাস্তি কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে। প্রশ্নটা হচ্ছে বাঙালি কতদিন ধৈর্য ধরবে, 55 দিন পরে আমাদের প্রত্যেকের মনে প্রশ্ন আসছে যে আর কতদিন। এই কথাটা বারবার আমরা বলছি এবং বলাটা স্বাভাবিক, কিন্তু এই আর কতদিনের মধ্যে যে উত্তরটা লুকিয়ে আছে, এ রাজ্যের সরকার প্রশাসন যদি প্লেস অফ অকারেন্স নষ্ট না করত, এভিডেন্স ট্যাম্পারিং না করত, এভিডেন্স অল্টার না করত, দ্বিতীয়বার পোস্টমর্টমের সুযোগ যদি দিত, তাহলে 55 দিন হয়তো সিবিআই কে অপেক্ষা করতে হতো না। আমি জানি না শেষ পর্যন্ত অপরাধী ধরা পড়বে কিনা, কিন্তু একটা জিনিস কিন্তু প্রতিষ্ঠিত যে এ রাজ্যের সরকার, পুলিশ, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, রাজনৈতিক নেতৃত্ব সবাই মিলে এই এন্টায়ার এপিসোডে শুধু সঞ্জয় রায়কে বলির বকরা করে বাকিদের আড়াল করার পরিকল্পিত চেষ্টা করেছেন। আজ মহালয়ার দিনে যখন ওর মার কথাটা শুনছিলাম, আমার একটা শব্দবদ্ধ মনে পড়ছিল ময়ূর,
আমার ভীষণ কষ্ট হচ্ছিল ব্যাপারটা। আমার বাড়ির অদূরেই ঘটনাটা ঘটেছে, যেদিনকে মেয়েটির মৃতদেহ দাহ করা হয়েছিল, স্থানীয় বিধায়ক সেই দাহটা ত্বরান্বিত করছিলেন, তারপর যখন তার নাভি গঙ্গায় বিসর্জন দিচ্ছিলেন, এই মা বলেছিলেন সেদিনকে যে আমার জীবনের সব সম্পদ আজকে জলে ভাসিয়ে দিয়ে এলাম। কত মর্মান্তিক একটা ঘটনা বলতো। এই সরকার আজকে সমস্ত পুজোয় আনুষ্ঠানিকভাবে পুজো হোক অসুবিধে নেই, কিন্তু পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আবার মহাসাড়ম্বরে কার্নিভাল হবে এই সরকার করবে, কয়েক কোটি টাকা সেখানে বরাদ্দ হবে, অথচ সিসিটিভি লাগাতে গেলে 14 দিন 15 দিন 30 দিন লেগে যাবে। আমি শুধু একটা কথা এখানে উল্লেখ করব যে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে তোমরা জানো CISF বলেছে 395টা সিসিটিভি দরকার, সেখানে বসানো ছিল কটা? 37টা। এখানেই তো পরিষ্কার হয়ে যায় যে সরকারের মোটিভ এর নেই, সরকারের ইন্টেনশন। আমি বলছি, আমি সাম আপ করতে গিয়ে বলবো, গভর্নমেন্টের ইন্টেনশনটাই হচ্ছে আসল, সরকারের ইন্টেনশনটাই আসল, অন্য কিছু সব কিছু অবান্তর। আজকে এভিডেন্স ট্যাম্পারিং, তথ্য অল্টার করা থেকে শুরু করে যা যা ঘটনা ঘটেছে, ডিসি নর্থ তিনি টাকার অফার করেছেন, সেই ডিসি নর্থকে কোনো সাসপেনশনে আওতায় আনা হলো না, ডিপার্টমেন্টাল প্রসিডিংস এ আনা হলো না। আমরা কোথায় চলেছি? আজকে বিনীত গোয়েলকে প্রমোশন দেওয়া হলো, যে বিনীত গোয়েল দাঁড়িয়ে থেকে 14 তারিখ সে ওই প্লেস অফ অকারেন্স নষ্ট করার প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করার চেষ্টা করেছিলেন তাণ্ডবের মধ্যে দিয়ে, 40 মিনিট পুলিশকে লুকিয়ে রেখেছিলেন 9 কম্বলের তলায় 9 নার্সের বাথরুমের মধ্যে। আজকে মহালয়ার দিনে ওর বাবার ওর মার কথাগুলো শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে আলটিমেটলি আর কি কি দেখা বাকি রয়েছে এই বাংলায়। কিন্তু সমস্ত কিছু দেখলাম, কিন্তু কিন্তু সিন্ধু সন্ময়দা, দীপাঞ্জনদা, ফিরদোসদা, কেন খুন হতে হলো অভয়াকে? এই প্রশ্নটা বারবার 55 দিন ধরে বারবার আমাদের প্রত্যেকের মনে হচ্ছে, আপনাদেরও নিশ্চয়ই মনে হচ্ছে। এই 55 দিন ধরে আসল প্রশ্নের উত্তর আমরা পাইনি। মিছিল দেখছি, মিটিং দেখছি, রাত জাগা, রাত দখল, ভোট দখল, মহালয়া এসে গেল, এরপর দুর্গাপূজা এসে যাবে, কি কারণে মেয়েটাকে এত বিভৎসভাবে খুন হতে হলো, ধর্ষণ করা হলো? অভয়া খুনের কারণ কি, সম্ভাব্য কিছু কারণ এই মুহূর্তে আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করছি। সন্দীপ ঘোষের দুর্নীতি জেনে ফেলা, সেটাই কি এই নৃশংসতার মূলে? টেন্ডার কেলেঙ্কারি নিয়ে মুখ খোলা, এ কারণে কি অভয়াকে খুন হতে হলো? চিকিৎসার সরঞ্জাম দুর্নীতি নিয়ে মুখ খোলা, এটাই কি আসলে অভয়ার খুনের কারণ? চিকিৎসা সরঞ্জাম দুর্নীতির পাশাপাশি ওষুধ, নিম্নমানের ওষুধ, রিপাবলিক বাংলা লাগাতার এক্সপোজ করেছে নিম্নমানের ওষুধ আপনার আমার বাড়িতে কিভাবে আসছিল। আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কুকীর্তি নিয়ে সরব হওয়া, থ্রেড সিন্ডিকেট জেনে ফেলা, ভিডিও তোলা, কি কারণে এই একের পর এক যে প্রশ্নগুলো দানা বাঁধছে। আমরা সত্যি বিশ্বাস করুন, আমরা CBI এর দিকে তাকিয়ে রয়েছি, আমরা প্রতিদিন অপেক্ষা করে থাকছি সুপ্রিম কোর্টে পরের দিন আমরা কবে লাইভ স্ট্রিমিং শুনতে পারবো। এটা এই 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 অনুভূতিটা আমার শুধু নয়, আপনারও নিশ্চয়ই হচ্ছে।